আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ করে দেখাবো সবজির একটা আইটেম। সবজি ঠিক বলা যায় না, পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চটচড়ি আইটেম করব। এটা করতে আমি নিয়েছি পুঁই ডাঁটা, এরকম মোটা করে কেটে নিয়েছি আমি। আলু নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইউজ করব না, পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না হবে। পেঁয়াজ লাগবে, চিংড়ি মাছ নিয়েছি আমি। চিংড়ি মাছটা আমি সবসময় ফ্রোজেন করার জন্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিই, যে কোনো ভেজিটেবল রান্নায় আমি এটা বের করে ইউজ করি। আর লাগবে লবণ। চলুন ভিউয়ার্স, আমি রান্নাটা শুরু করি। এটা রান্না করতে আমি তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচির সাথে আমি 1 চা চামচ পরিমাণ রসুন কুচিও দিচ্ছি। দুই তিন মিনিট ভেজে আমি চিংড়ি মাছ, হলুদটা, কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, চিংড়িটাও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। ডাটাগুলো আগে দিচ্ছি, এটা সেদ্ধ হতে সময় লাগবে। আলুটা দিব শেষে। দুই তিন মিনিট একটু কষিয়ে নিয়ে আমি পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি ভাজা ভাজা করব না, কিছুটা ঝোল ঝোল রাখবো, পানি রাখবো কিছুটা নিচে। সেক্ষেত্রে আমার পানি আমি 1.5 কাপ দিচ্ছি। সেদ্ধ হতে পানি লাগলে আরও দিতে হবে। এবার আমি ঢেকে রান্না করব, 10 মিনিট রান্না করি, 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিটের বেশি সময় লাগলো, প্রায় 15 মিনিট লেগে গেল। এখন আমি আলুটা দিতে পারি। ধনে পাতা দিচ্ছি একটু, পরে আবার দিব। আবারও ঢেকে রান্না করি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। সাবস্ক্রাইবে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করলে আমার নতুন সব ভিডিও সবার আগে দেখতে পাবেন। দেখে নিচ্ছি সেদ্ধটা হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসছে। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব ধনে পাতাটা সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল। এবার আমি কালারটা, সবজি যেন ঠিক থাকে, ডাঁটার কালারটা যেন ঠিক থাকে, সেজন্য আমি ঢাকনাটা একটু ফাঁক রেখে চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল ভিউয়ার্স, পুঁই ডাঁটা দিয়ে আলু চিংড়ি চটচড়ি। ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।